নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্মা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমে এই সংবাদ শিরোনাম। উধারবন্দের টিকল চা বাগানে আগুন, শ্রমিকের দুটি বাসগৃহ পুড়ে ছাই। ইরাবত সিংহের 117তম জন্মদিন শিলচরে যথাযোগ্য মর্যাদায় পালিত। আমার মাটি আমার দেশ কর্মসূচি অব্যাহত, অমৃত কলস যাত্রা মেহেরপুরে। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। উধারবন্দ বিধানসভা কেন্দ্রের টিকল চা বাগানে আগুনে ভস্মীভূত হয়ে গেল দুটি বাসগৃহ। ঘটনাটি সংঘটিত হয়েছে শনিবার সকাল 10টা নাগাদ। শালগঙ্গা জিপি টিকল বাগানের 4 নং লাইনের বাসিন্দা শ্রীকান্ত নায়ক ও গঙ্গারাম কালিন্দির বাড়িতে আগুন লাগে। প্রতিদিনের মতো ঘরের সবাই সকালে বাগানের কাজে চলে যান। আগুন লাগার সময় ঘরে কেউ না থাকায় প্রাণহানি হয়নি, তবে দুটি ঘরের সবকিছু আগুনে পুড়ে ছাই হয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে হঠাৎ দেখতে পান ঘরের এক কোণে দাউ দাউ করে আগুন জ্বলছে। সঙ্গে সঙ্গে হাল্লা চিৎকার করতেই আশপাশ এলাকার সবাই ছুটে এসে আগুন নিভাতে ঝাঁপিয়ে পড়েন। খবর দেওয়া হয় উধারবন্দ পুলিশকে। খবর পেয়ে দলবল নিয়ে ছুটে আসেন থানার ওসি হাওকাম চাং সিং। পরে দমকল বাহিনীর প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। অনুমানিক 10টার সময় এই টিকল বাগানে দুজন শ্রমিকের বাড়িতে আগুন লাগছে। এই সাইডে আর কিয়ের থেকে আগুন লাগছে এখনো বোঝা যাইতেছে না, তবে সমস্ত কিছু ভস্মীভূত হয়ে গেছে। তারা কাজে গেছিল, তারপরেই কারেন্ট ইয়ে আগুনটা লাগছে। সঙ্গে সঙ্গে আমার উধারবন্দ থানা পিএসরে জানানো হয়েছে, সঙ্গে সঙ্গে ফায়ার ব্রিগেড আইছে। ফায়ার ব্রিগেড আসার পরে তার আগুন নিয়ন্ত্রণ আনছে, একটা আরেকটা ঘর বাঁচছে। স্থানীয় শ্রমিকরা সবই ঠুটপুট করিয়া এই আগুন নিভাইছেন এবং তাদের পরিবারের যা দেখছি সব বহুত কিছু জ্বলে গেছে। একটা ঘরের জিনিস দুইটা ঘরেই পুরা ড্যামেজ হয়ে গেছে। তো এখন তো ডিজাস্টার ম্যানেজমেন্টের থেকে কিন্তু একটা হেল্প করা হইব। সার্কেল অফিসার স্পটে আইতেছেন আর ওসি নিজেও আইছেন দমকল নিয়ে। গতিকে এখন মানুষ কেউ অবশ্য জখম হয়েছে না, আর আশা রাখি তাদের ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে 95,000 করে দেওয়া হবে। যেহেতু এটা সিলিং সারপ্লাস ল্যান্ডের পড়েও না, টি গার্ডেনের ল্যান্ড, গতিকে গার্ডেনে ওই একটা টেকনিক্যাল বিষয় রয়েছে, ওরা বাগান ম্যানেজমেন্টে এটার ব্যবস্থা নেই। জানের মধ্যে দুইজন আমরা ভাই কাজ করতে আসিলাম, আজকা দেখি আগুন কোনার ঘরের কোনার থেকে উঠছে। উঠার পরে তো আমরা তো অচম্বিক হয়েছি, কিতা কর্ম কিতা না, পরে হাল্লা চিৎকার করছি। করার পরে ইয়া মানুষ উনুষ আইসে, আমরা যতটুকু পারছি সম্ভাবনা আমরা আগুন ফুটাইবার চেষ্টা করছি। পরে আমরা ফায়ার ব্রিগেড আপনার হেল্প করছে, করিয়া শেষ করছে। গঙ্গারাম কালেন্দি, ছেলেরাম নায়ক, ঘর তো পুরা জ্বলি গেছে। একটা ঘর একটু অল্প বাঁচছে, আর একটু পুরা শেষ। তারা কাজ কিতা করে যারা ঘর জ্বলছে? বাগানের কাজ করে, চা শ্রমিক। অনুমানিক কত টাকা দিচ্ছে তারা ক্ষতি হয়েছে? এইটা তো অনেক 3-4 লাখ টাকা জিনিস হইব। প্রতিবছরের ন্যায় এবারও জননেতা ইরাবত সিংহ কমিটির ব্যবস্থাপনায় শনিবার শিলচর রামনগর টুকর গ্রামে এলাকায় জননেতা ইরাবত সিংহের 117তম জন্মদিবস পালন করা হয়। এদিন প্রথমে সকালবেলা তারাপুরস্থিত ইরাবত সিংহের প্রতিমূর্তিতে পুষ্পার্ঘ্য ও মাল্যদান করেন কমিটির কর্মকর্তারা। পরে টুকর গ্রামের সাংগাই ক্লাবে কমিটির কর্মকর্তারা এক জনসভার আয়োজন করা হয়। এদিন আমন্ত্রিত অতিথিরা প্রদীপ প্রজ্বলন করে সভার সূচনা করেন। তারপর 3 গুণীজনকে কমিটির দ্বারা সংবর্ধনা প্রদান করা হয়। সকল আমন্ত্রিত অতিথিরা ইরাবত সিংহের জীবনী নিয়ে আলোচনা করেন। কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ডব্লিউ ব্রজবাসী সিংহ সংবাদ মাধ্যমের সামনে বিস্তারিত তুলে ধরেন। আমাদের শিলচরে দীর্ঘ আমাদের 2002 থেকে আজ অবধি জনতা হিসেবে ইরাবত সিংহ চিত্রকা কমিটি বলে একটা
সংস্থা আছে এই সংস্থার উদ্যোগে প্রতিবার প্রতি বছর আমাদের জনতা হিজাম মেরাবচিং এর জন্মদিবস পালন করা হয় এবারেও সেই হিসাবে আমাদের রামনগর সাংহাই ক্লাবে প্রেক্ষাগৃহে আজকে 30 সেপ্টেম্বর 2023 তারিখে জনতা হিজাম মেরাবচিং এর 127তম জন্মদিবস উদযাপন কমিটির উদ্যোগে আজকে শিলচর রামনগর রামনগর টুকুতে জন্মদিবস অনুষ্ঠিত হয় সেই সভায় বিশেষ করে জননেতার কর্মজীবনের কর্মসংস্কৃতি সম্বন্ধে বিস্তৃত আলোচনা করা হয় বিশিষ্ট ব্যক্তিবর্গরা বিশিষ্ট অতিথি আসন গ্রহণ করে উনাদের বক্তব্য তুলে ধরছেন বিগত দশকগুলিতে বিশেষ করে বিগত 1940 দশকে হিজাম মেরাবত আমাদের কাছাড় জেলায় বাস করে বিশেষ করে সারা দেশের সাথে সংগতি রেখে বরাক উপত্যকার প্রতিটি গ্রাম এবং শহরের প্রতিটি ওয়ার্ডে চলছে কলস যাত্রা। এরই অঙ্গ হিসেবে শনিবার শিলচর বিধানসভা কেন্দ্রের মেহেরপুর জিপির 8 নম্বর ওয়ার্ডের গ্রুপ সদস্যরা আমার মাটি আমার দেশ কার্যসূচি হাতে নেন। এই ওয়ার্ডের নতুন এবং পুরনো বিজেপি সদস্যরা অংশগ্রহণ করেন। তারা ওয়ার্ডের প্রতিটি ঘরে ঘরে গিয়ে মাটি সংগ্রহ করেন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন অশ্বিনী সিনহা, সৌমেন্দ্র সিং, চম্পা চক্রবর্তী প্রমুখ। রেখে আমরা দেখছি শিলচর বিধানসভা সমষ্টিতেও কলসযাত্রা অভিযান চলছে এবং সেই অভিযানকে একদম ভালো রূপ দেওয়ার জন্য প্রত্যেক বুথে আর সরকারের এই পদক্ষেপকে আমরা সবাই সাধুবাদ জানিয়ে ভারতীয় জনতা পার্টির সকল স্তরের কার্যকর্তারা আর নিজ নিজ অঞ্চলে এবং প্রত্যেক বুথে একদম সুন্দরভাবে রূপ দেওয়ার জন্য আর মেরি মাটি মেরি দেশ অভিযানকে কাজ করে যাচ্ছে। আর আমরা আজকে এই মেহেরপুর জিপির কত নম্বর বিটে আমরা আর মেরি মাটি মেরা দেশ অভিযানকে ফলস্বরূপ দেওয়ার জন্য সবের প্রত্যেকের ঘরে ঘরে যাব। আর আমাদের মধ্যে উপস্থিত আছেন ওয়ার্ডের মেম্বার এবং উপস্থিত আছেন আমাদের জিপির প্রাক্তন সভাপতি এবং বরিষ্ঠ কার্যকর্তা শ্রীরণ্ড সিং মহাশয়, উপস্থিত আছেন আমাদের অঞ্চলের বরিষ্ঠ কার্যকর্তা বিজেপির লোকমণ্ডলের বিভিন্ন দায়িত্ব পালন করেছেন চম্পা চক্রবর্তী মহাশয় এবং আমাদের জিপির প্রাক্তন সভাপতি শ্রী সমরেন্দ্র সেন মহাশয় সহিত আমাদের সকল স্তরের কার্যকর্তারা, বুথ সভাপতি প্রবীরদা এবং বিভিন্ন কার্যকর্তারা সকলে আমরা উপস্থিত আছি। আরও মানুষ আসবেন, আমরা মেরি মাটি মেরা দেশ অভিযানকে ফলস্বরূপ দেওয়ার জন্য সরকারের এই পদক্ষেপকে ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই এবং খুব সুন্দর এই প্রোগ্রামটা যাতে করা যায় তার জন্য আমরা এখন চলছি প্রত্যেকের ঘরে ঘরে মাটি নেওয়ার জন্য। হাজারো ধর্মপ্রাণ মানুষের উপস্থিতিতে ভাঙ্গা মাছলি দারুল কোরআন মকবুলিয়া হাফিজিয়া মাদ্রাসা সংলগ্ন জামে মসজিদ প্রাঙ্গণে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ওয়াজ ও নাতে রাসুল মাহফিল অনুষ্ঠিত হয়। শুক্রবার ভাঙ্গা মাছলি বড়জামে মসজিদের প্রধান ইমাম আলহাজ হাফিজ কারি মোস্তাক আহমেদের সভাপতিত্বে বাদ মাগরিব থেকে উক্ত মাহফিলের সূচনা হয়। প্রথম পর্বে ভাঙ্গা মাছলি দারুল কোরআন মকবুলিয়া হাফিজিয়া মাদ্রাসার ছাত্রবৃন্দ ও এলাকার সবাই মক্তবের ছাত্রছাত্রীরা কিরাত ও নাত পরিবেশন করেন। এশা নামাজের শেষে উক্ত মাহফিলের দ্বিতীয় পর্বের সূচনা হয়। দ্বিতীয় পর্বে বিশ্ব নবী হযরত মুহাম্মদের জীবনাদর্শ নিয়ে দীর্ঘ আলোচনা করেন প্রধান অতিথি ফয়েদ আহমেদ। এদিনের ঈদে মিলাদুন্নবী মাহফিলে প্রধান নাতখা হিসেবে নাত পরিবেশন করেন ত্রিপুরার কারি সাহেব আহমদ কাদেরী সহ বরাক উপত্যকার আরও অন্যান্য সুনামধন্য নাতখারা। রাত প্রায় 12টায় মিলাদ কিয়াম পাঠ করে উক্ত মাহফিলের শেষ মোনাজাত করেন রাতাবাড়ির মাওলানা কারি বদরুল হক। মোনাজাত শেষে উপস্থিত সকলের মধ্যে শিরোনি বিতরণ করা হয়। লক্ষ্মীপুর বিধানসভার অন্তর্গত দিদারঘোষ চা বাগানের গ্রাহক সুভাষ রুহিদাস ঘটনার বিবরণ দিয়ে জানান, সব ঠিকঠাক চলছিল, উনি রীতিমতো বিলও পরিশোধ করে যাচ্ছিলেন, কিন্তু বিপত্তি ঘটে গত 27/8/2018 তারিখে হঠাৎ বিল আসে 901 টাকা। এই বর্ধিত বিল দেখে হতবাক সুভাষ। এ বিষয়ে তিনি দুবার দরখাস্ত রেখে বিষয়টি তদন্ত করার অনুরোধ জানান। বিভাগের পক্ষ থেকে কোনো সাড়া পাননি। এভাবে প্রতিমাসে দুগুণা করে বিল আসতে আসতে এক পর্যায়ে বিল 12,000-এ পৌঁছে তারপর বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা এসে সংযোগ বিচ্ছিন্ন করে চলে যান। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, সংযোগ বিচ্ছিন্ন অবস্থায় দুগুণা করে বিল আসতে থাকে। তারপর একদিন লোক আদালতের নোটিশ পেয়ে সুভাষ হাজির হন আদালতে, সেখানে 16,000 টাকায় সেটেল হয়। তিনি নগদ 4,000 টাকা দিয়ে বিদ্যুৎ সংযোগ বহাল রাখতে বিভাগীয় কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানালে বাড়তি 400 টাকা লেবার খরচ বাবদ জমা দেন।
পরের দিন স্থানীয় বিদ্যুৎ কর্মী এসে সংযোগ করিয়ে চলে যান। গত শুক্রবার বিদ্যুৎ বিভাগের কয়েকজন কর্মী এসে গ্রাহককে জানান আপনি অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ করে বিদ্যুৎ চুরি করছেন। তারপর গ্রাহক সংযোগের জন্য অফিসে দেওয়া 400 টাকার রসিদ দেখালো, এতে পাত্তা দেয়নি বিদ্যুৎ কর্মীরা। উল্টো থানায় মামলা করার হুমকি দিয়ে চলে যান বিদ্যুৎ কর্মীরা। তাই আজ সংবাদ মাধ্যমকে ডেকে গ্রাহক সুভাষ রহিদাস তদন্তক্রমে ন্যায় বিচারের জন্য বিভাগীয় কর্তৃপক্ষ এবং মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ কামনা করেন। এই এরিয়ার লাইন মানে হুক করে লাগাইয়া দিছে লাইনটা আমার বাড়িতে। আচ্ছা, আজকে যখন তারা আইলো তখন তারা এটা স্বীকার করে না যে তারা হুক করে লাগাইয়া দিছে। তো এই বিলটা লইলো যে তারা অফিস থেকে, অফিসের এটা দায়িত্ব আছে না নি যে একজনের বাড়িতে লাইন দেওয়া হয়েছে যখন, তো এই বিলটা মানে লাইনম্যানে গিয়া লাইনটা দিয়াই তো। এখন মানে যারা লাগাইয়া দিছে হুক করিয়া যে তারা কইতেছে মানে অফিসে যে তারা নিজে থেকে হুক করিয়া হুকটা লাগাইছে। তারা কইছে যে আমার লাইনম্যানের রসিদিবু দিয়া দিও, আমি রসিদিবু দিছি, এরপরে তারা হুক করিয়া লাগাইয়া দিছে। মানে ভালো মতো পার্মানেন্ট একটা লাগানি হয় না, এইরকম না লাগাইয়া হুক করিয়া লাগাইয়া দিছে। এরপরে তো এখানে যেমন আজকে যেমন লাইনম্যানে কইতেছে যে তারা হুক করে নিজে থেকে লাগাই দিছে, ও আমি লাইনম্যানের উপরে গরম হয়েছে, আমি তোরা নিজে থেকে লাগাইয়া দিছো, অফিসে টাকা দিছি গতিকে তোমরা লাগাইছো না, তোমরা লাগানি তো 400 টাকা বিল দিছি আমি, এরপরে তোমরা আমার উপরে ইনজাম দিতেছো কইয়া, ও আমি তারা কইছি যে মিছা মাতস যদি তার দা দিয়ে কাটমো আর কি। এখন এখন তারা কই গেছে, তারা আমার বিপক্ষে থানা মানে এজাহার দিত গেছে। এখন আপনি কি চাইরা, এখন এইটা তদন্ত চাই আর এটা যে আমি আসামের মুখ্যমন্ত্রী এখানে অনুরোধ করে কই আর যে তাই যে গরিবের লাগে অতটুক করতেছে আর গরিবের উপরে এতটুক যে অত্যাচার করতেছে এই ডিপার্টমেন্ট গুলা, অনেকের বিল কারেন্টে জ্বালাইছে না তার বাড়ির বিল আই যেতেছে কিন্তু এইগুলার কোনো অ্যাকশন লইতেছে না। হ্যাঁ, ওটার লাগে মানে তাই এখানে অনুরোধ করি আর যে এটা যাতে অ্যাকশন লওয়া হোক কইয়া। প্রেমিকা বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় গোপন ফটো ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করলো করিমগঞ্জের এক যুবক। শনিবার আশার সামাজিক সংস্থার সহযোগে শিলচরে এক সাংবাদিক সম্মেলন ডেকে এই গুরুতর চাঞ্চল্যকর অভিযোগ তুলেন ওই প্রেমিকা। তিনি জানান গত 4 মাস আগে ট্রেনে করিমগঞ্জে যাওয়ার পথে বিট্টু দাস নামে যুবকের সাথে পরিচয় হয়, পরে মোবাইল নম্বর আদান প্রদান হয়। কিছুদিন পর তাকে প্রেমের গভীর জালে ফেলে দেয় যুবকটি। প্রেম প্রণয়ের জালে ফেলে অশ্লীল ছবি গোপন ফটো নিয়ে শুরু করে ব্ল্যাকমেলিং এবং টাকা দাবি করা। তার সাথে বেঙ্গালুরু গিয়ে বিয়ে না করলে ফটো ছেড়ে হুমকি দেয় ও পরে কথা মতোই ভাইরাল করে দেয় তাদের অন্তরঙ্গের অশ্লীল ফটো বা ভিডিও। পরে যুবকটির ওই সব কুকাণ্ডের কথা তুলে ধরে পুলিশে মামলা করেন যুবতীটি, কিন্তু এখনো সুবিচার না পেয়ে সংবাদ মাধ্যমের সামনে আসতে বাধ্য হয়েছে বলে জানান ওই যুবতী। এদিকে যুবকের পিতা জানান তার পুত্র যদি দোষী প্রমাণিত হয় প্রশাসন উপযুক্ত শাস্তি প্রদান করলেও আপত্তি থাকবে না। মানে আমি না করছিলাম যে আমি বালা পাইতাম না বা আমি তার লগে আমি ফ্রেন্ডলি কথা কম, সে হচ্ছে না আমি তোমার বালা পাই বালা পাই সে না, এরপরে হেম বালা পাই বালা লেগে ব্ল্যাকমেল করা শুরু করছে প্রথম থেকে যে আমি আত খাটে বিট্টু দাস করিমগঞ্জ। আমার একটা ডকুমেন্ট ভেরিফিকেশন আসলো এখান থেকে আইবার সময় তার লগে দেখা হয়েছে ট্রেনে, তারপর তো নাম্বার এক্সচেঞ্জ হয়েছে, হওয়ার পর তার লগে কথা বার্তা হয়েছে কয়েকদিন পর থেকে, হে আমার কথা হে আমার বেলা পায় আমি না এরকম হইতে পারে না, আমরা মধ্যে এরকম রিলেশন হইতে পারে না, কারণ হে অন্য কাস্টের আসলো আমরা অন্য কাস্টের, তো হে মানে না, হে আমার হাত খাটিয়া মিথ্যা হাত খাটিয়া দেখায় যে আমি তোমার বেলা পাই নাইলে আমি মরি যাইম, এরকম দেখাই আমার প্রথম থেকে শুরু হয়েছে ব্ল্যাকমেল করা। তো আমি এটা ডরাই গেছিলাম ফার্স্টে, ডরাইয়া আমি এসও হয়েছি তারে, তারপর হে আমার মানে কয়েকদিন যাওয়ার পর শুরু করছে টাকা নেওয়ার কথা, তারপর আমার মানে কয়েকদিন 1-2 মাস যাওয়ার পর আমরা মধ্যে রিলেশনও হয়, তারপর হে আয় দেখা করে এরকম গেছে। এরপরে থেকে ওই রিসেন্টলি 1-1.5 মাস হইব হে বেঙ্গালুর গেছে, সেখানে যাওয়ার পর থেকে আমার ফটো যেগুলো আসলো এগুলো দিয়ে আমার ব্ল্যাকমেল করা শুরু, আর এখন আমি চাই যে হে শাস্তি পাইতো, কারণ আমার এরকম লাইফ থ্রেট দিছে হে, আমার মা বাবা আমার রিলেটিভ আমার অফিস স্টাফ এমনকি তাইনিও তো আমার লগে জড়িত আছেন, তখন হে যদি বাইরনির পরে আমরা সব রে কোনো কিছু করেতে আমরা মানে একটা কি হইতাম। হ্যাঁ আমি কড়া শাস্তি চাই তাই তার, এখন যাতে হে বাইরে কোনো মেয়ের লোকে কিছু করতে পারে না, এরকমভাবে কিছু করতে পারে না, আমার বাবা মা আমার রিলেটিভ এমনকি আমার যে ম্যাম আছেন তারও কোনো কিছু করতে পারে না। কি বিট্টু দাস
এমন কিছু করতো না, আমি যতটুকু জানতাম প্রথমে। রবিবার শিলংপট্টি সুদক্ষিণা হোটেলে আয়োজিত হচ্ছে দুদিবসীয় দুর্গা আহ্বানি বিশেষ প্রদর্শনী। 1 অক্টোবর সকাল সকাল 11টা থেকে রাত 8টা অবধি চলবে ওই বিশেষ আকর্ষণীয় আসর। আসরটির আয়োজন করছেন বান্ধবী গ্রুপের কর্মকর্তারা। 2 অক্টোবর অবধি চলবে ওই এক্সিবিশন কাম সেইলের বিশেষ আসর। আজ অর্থাৎ শুক্রবার ফকিরবাজার রুমা মেডিকেলের স্বত্বাধিকারী আলতাফ হোসেনের বিরুদ্ধে স্থানীয় জনগণ করিমগঞ্জের স্বাস্থ্য বিভাগের দায়িত্বে থাকা অতিরিক্ত জেলাশাসক মিনার্ভা দেবী আরামবামের নিকট এক স্মারকপত্র প্রদান করেন। একই সাথে ভুয়ো চিকিৎসক আলতাফ হোসেনের লেখা প্রেসক্রিপশনের প্রতিলিপি অতিরিক্ত জেলাশাসকের নিকট তুলে ধরেন স্থানীয়রা। এতে অভিযোগকারীরা বলেন, ফকিরবাজার এলাকায় রুমা মেডিকেল হলের স্বত্বাধিকারী আলতাফ হোসেন নিজেকে একজন চিকিৎসক বলে দীর্ঘদিন থেকে রোগীদের ভুল চিকিৎসা করে আসছেন বলে অভিযোগ করেন অভিযোগকারীরা। এছাড়া তারা আরো বলেন, বিভিন্ন সময় নাকি স্বঘোষিত ডাক্তার আলতাফ হোসেন ভুল চিকিৎসার ফলে অনেকের শারীরিক অবস্থার অবনতি ঘটেছে বলে জানান তারা, কিন্তু উনি বিত্তবান হওয়ার ফলে এগুলো সব ম্যানেজ করে নেন। এভাবে সরকারি নিয়ম নীতি বহির্ভূতভাবে ভুল চিকিৎসা করার জন্য রুমা মেডিকেলের মালিক আলতাফ হোসেনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান ফকিরবাজার এলাকার স্থানীয় জনগণ। রুমা মেডিকেল হলো দীর্ঘদিন থাকিয়া একটা ক্লিনিক হিসাবে ডাক্তারি চলিয়া ওটার তদন্ত লাগিয়া আমরা মানুষ অসুস্থ কই হওয়ার বাদে তারা বাই ভাত ছয়টা আসুন তারা বাদে ম্যানেজ করিয়া টাকা পয়সা দিয়ে মাছরে জোর দিলা পূর্ব প্রান্তে রুমা মেডিকেল হল নামে। তো আলতাফ হোসেন এ নিজে এমবিবিএস ডাক্তার হিসাবে ডাক্তারও করে, কোনো ডাক্তার নাই, এ নিজে পুরো এমবিবিএস ডাক্তারের মতো ডাক্তারও করিয়া তার প্রেসক্রিপশনও করে ঔষধও করে, করার বাদে কোনো রুগী যদি অসুস্থ হয়ে যায় তো লোকের লোক আবার ম্যানেজ করিয়া তারা অন্যখানে পাঠায়। বাই ভাত ছয়টা আছে, টাকা পয়সা আছে, মানুষ ম্যানেজ করে তার নাম আলতাফ হোসেন হিসাবে নাম আছে, ফোন নম্বরও আছে। ও আমার তো ওষুধ দিছিল আলতাফ, ওষুধ দেওয়ার বহুত পয়সা করছিলাম, কোনো বাজারে কোনো ত্রুটি পাইছি না, বাজারে আমি চিকিৎসার দিয়ে ভালো না। উনি কি ডাক্তার? না, কোনো ডাক্তার না। আমার তার আর ভাই যে চাইছিলাম পয়সা যে মেনে হল যেটা তা আমি মানছি না। জগাই মথুরা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে আজাদি কা অমৃত মহোৎসব পালিত হয়েছে। শনিবার বিন্যাকান্দি ঘাটের এই বিদ্যালয়ে আমার মাটি আমার দেশ অনুষ্ঠানে সকাল 9টায় স্কুল প্রাঙ্গণ থেকে সুসজ্জিত ব্যানার ও জাতীয় পতাকা হাতে ছাত্র শিক্ষক অভিভাবক স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ ও স্কুল পরিচালনা ও উন্নয়ন সমিতির সদস্যদের নিয়ে এক শোভাযাত্রা বের করা হয়। পতাকা নেড়ে শোভাযাত্রার সূচনা করেন অনুষ্ঠানের মুখ্য অতিথি দুর্গাকান্ত পাণ্ডে। শোভাযাত্রা চলাকালীন ছাত্রছাত্রীরা স্লোগান, মিটি সঙ্গীত, দেশাত্মবোধক গান পরিবেশন করে এক মনোরম পরিবেশের সৃষ্টি করে। শোভাযাত্রাটি 3 কিলোমিটার পথ পরিক্রমা করে স্কুলে ফিরে আসার পর স্কুল প্রাঙ্গণে বীর যোদ্ধাদের স্মৃতিতে তৈরি স্মৃতিফলকে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয় এবং পঞ্চপ্রাণ শপথ নেওয়া হয়। শপথ বাক্য পাঠ করান স্কুলের অধ্যক্ষ শিল্পজিৎ পাল। পরে স্কুল পরিচালনা ও উন্নয়ন সমিতির সভাপতি বিশ্বজিৎ দেবরায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত আজাদি কা অমৃত মহোৎসবের আলোচনা সভায় মুখ্য অতিথি দুর্গাকান্ত পাণ্ডে ছাড়াও সম্মানিত অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী আইকান্ত সিংহ, এইচ মণিমোহন সিংহ, বিদ্যাধন সিংহ, সোনালী আচার্য প্রমুখ। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। উধারবন্দের টিকল চা বাগানে আগুন, শ্রমিকের 2টি বাসগৃহ পুড়ে ছাই। ইরাবৎ সিংহের 117তম জন্মদিন শিলচরে যথাযোগ্য মর্যাদায় পালিত। আমার মাটি আমার দেশ কর্মসূচি অব্যাহত, অমৃত কলস যাত্রা মেহেরপুরে। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।